দেশ ও জাতির এবং জাতীয় পার্টির সকল পরিবারের সদস্যদের নিকট দোয়া চাইলেন আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 16 জানুয়ারি বিকেলে আল জয়নাল প্লাজার তৃতীয় তলায় জাতীয় পার্টির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির উপদেষ্টা ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মোতালিব, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোমেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুদক্ত রঞ্জন বড়ুয়া সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে মিলাদ পরিচালনা করেন মাওলানা জালাল আহমেদ বিন মাঝহারি। দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আর আজকে এই আয়োজনে আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীন সাহেব উনি আজকে যে মাহফিলের দোয়ার আয়োজন করেছেন সেজন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে উপস্থিত যারা আছেন সকলের কাছে অনুরোধ, আপনারা আমাদের বর্তমান চেয়ারম্যান জেম খান সাহেবের জন্য দোয়া করবেন এবং সকলের সবার জন্য সকলের জন্য সকলে দোয়া করবেন, আমরা সকলের জন্য সুস্থ জীবনযাপন করতে পারি এবং আমাদের জেম খান সাহেব পার্টির প্রধান উনি যেন আবার রোগ মুক্তি হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের সাথ যিনি ওনাকে মায়া করেন এবং উনি তাকে সকল সঙ্গী হিসাবে আপনি বিবেচনা করেছিলেন কিন্তু তার জীবন দশায় সে আর সে উদ্যোগটা বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার এবং এই ব্যবসায়িক জোনের টিমের এফপিসিসিআর এর একজন কর্মকর্তা হিসেবে তিনিও এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার সঙ্গে তিনি সকল সঙ্গী ব্যবসায়ীদেরকে নিয়ে এশিয়া ইউরোপ কয়েকটি রাষ্ট্র উনি ঘুরেছেন। তার অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ফেল হয়, যদি গাড়ি চালক হয় ফেল হয়। তিনি একটা মেধা ব্যাপার দিয়েছে, এই অবিরাম পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটা রক্ষা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান করার উদ্যোগ তার। বদরুজ্জামান রতন, এনএন টিভি, নারায়ণগঞ্জ।